তো আমি অলরেডি হাতখন ডিস্ট্রিক্টৰ আসাম পুলিশৰ জবাৰৰ আসাম পুলিশৰ ফাইনাল কাট অফৰ ওপৰত ভিডিও বনাই থৈ দিছো আৰু আপোনালোকে ভিডিওৰ ডেসক্রিপশনত লিংক পাই যাব আৰু হেই ডিস্ট্রিক্ট কেখন আছে ধুবুৰী গোৱালপাৰা বঙাইগাঁও বৰপেটা নলবাৰী দৰং আৰু শোণিতপুৰ এই কেখন ডিস্ট্রিক্টৰ অলরেডি আমি ফাইনাল কাট অফৰ ভিডিও বনাই থৈ দিছো ভিডিওৰ ডেসক্রিপশনত আপোনালোকে লিংক পাই যাব তাত গৈ আপোনালোকে চাই লব তো এতিয়া যিকেইখন বাকী থকা ডিষ্ট্ৰিক্ট সেইকেইখন ডিষ্ট্ৰিক্ট আপোনালোকক এইটো ভিডিঅ'ত আপোনালোকক দেখুৱাম ফাইনেল কাটসমূহ তো ইয়াতে আপোনালোকে দেখা পাইছে ডিষ্ট্ৰিক্ট কামৰূপ মানে মেট্ৰ' ঠিক আছে ইয়াতে জবাৰ পোষ্ট আছিল 90টা পোষ্ট আছিল তো এতিয়া আমি কাটসমূহ আপোনালোকক দেখুৱাম তো আপোনালোকক এতিয়া যিখন ৰিজাল্ট শ্বীট জবাৰৰ সেইখনলৈ আপোনালোক লৈ আহিছোঁ আৰু আপোনালোকে ইয়াতে দেখা পাইছে ডিষ্ট্ৰিক্ট নেম গুৱাহাটী চিটি ঠিক আছে আৰু পোষ্টসমূহৰ নাম ইয়াতে চাই ল'ব আপোনালোকে তো আনৰিজাৰ্ভ কেটেগৰী মেল কেণ্ডিডেট যিজনে একেবাৰে যথেষ্ট নম্বৰ লাভ কৰিছিল তেওঁ পাইছিল 70.02 ঠিক আছে এইটো হায়েষ্ট নম্বৰ হয় আৰু কাট অফ গৈছিল ফাইনেল কাট অফ গৈছিল 59.02 ঠিক আছে এইটো ফাইনেল কাট অফ হয় আৰু যিখিনি আনৰিজাৰ্ভ কেটেগৰী ফিমেল কেণ্ডিডেট তেওঁলোকে চাই ল'ব গুৱাহাটী চিটি আৰু ইয়াতে পোষ্টসমূহৰ নাম লিখা আছে যিজনে একেবাৰে যথেষ্ট নম্বৰ লাভ কৰিছিল তেওঁ নম্বৰ পাইছে 63.66 আৰু কাট অফটো চাব এতিয়া তো এইটো হৈছে আপোনালোকৰ কাট অফ 52.96 এইটো একেবাৰে লোৱেষ্ট মাৰ্ক হয় আৰু এতিয়া যিখিনি অ' বি চি এম অ' বি চি কেণ্ডিডেট তেওঁলোকে চাব ইয়াতে লিখা আছে মেল কেণ্ডিডেট OBC MOBC আৰু পোষ্টৰ নাম ইয়াতে লিখা আছে গুৱাহাটী চিটি আৰু হাইষ্ট নম্বৰ পাইছিল 58.36 আৰু কাট অফ গৈছিল 54.52 ঠিক আছে এইটো একেবাৰে লোৱেষ্ট মাৰ্ক হয় কাট অফ তো যিখিনি SC মেল কেণ্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাব SC মেল আৰু পোষ্টৰ নাম ইয়াতে লিখা আছে আৰু গুৱাহাটী চিটি আৰু ইয়াতে আপোনালোকে যিজনে হাইষ্ট নম্বৰ লাভ কৰিছে তেওঁ হৈছে 58.53 আৰু লোৱেষ্ট নম্বৰ পাইছিল 57.13 এইটো একেবাৰে লোৱেষ্ট মাৰ্ক হয় আৰু যিখিনি SC ফিমেল কেণ্ডিডেট তেওঁলোকে চাব যোৱাবাৰ এটাই পোষ্ট আছিল তো কাট অফ গৈছিল 51.08 এইটো হৈছে একেবাৰে লোৱেষ্ট মাৰ্ক এটাই পোষ্ট আছিল আৰু STPৰ যিখিনি মেল কেণ্ডিডেট তেওঁলোকে চাই ল'ব তো ইয়াতে পোষ্টসমূহৰ নাম লিখা আছে তো ইয়াতে হাইষ্ট মাৰ্ক পাইছিল 58.06 আৰু কাট অফ গৈছিল 56.48 এইটো কাট অফ হয় আৰু যিখিনি STPৰ ফিমেল কেণ্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই ল'ব তো পোষ্টৰ নাম ইয়াতে লিখা আছে একেবাৰে যথেষ্ট নম্বৰ লাভ কৰা কেণ্ডিডেটজনে পাইছিল 52.16 আৰু কাট অফ গৈছিল 49.04 ঠিক আছে তো আৰু এতিয়া STHৰ যিখিনি মেল কেণ্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাব পোষ্টৰ নাম আৰু যিজনে একেবাৰে যথেষ্ট নম্বৰ পাইছিল তেওঁ পাইছিল নম্বৰ পাইছিল 59 আৰু কাট অফ গৈছিল 54.04 ঠিক আছে তো এইটো কাট অফ হয় ফাইনেল কাট অফ আৰু যিখিনি STHৰ ফিমেল কেণ্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই ল'ব পোষ্টৰ নাম ইয়াতে লিখা আছে তো যিজনে একেবাৰে যথেষ্ট নম্বৰ লাভ কৰিছিল তেওঁ পাইছিল 50.24 আৰু কাট অফ গৈছিল 44.46 এইটো কাট অফ হয় আৰু এতিয়া যিখিনি গুৱাহাটী চিটিৰ APRত এইবাৰ এপ্লাই কৰিছে তো সেইসকল কেণ্ডিডেটে ইয়াতে চাই ল'ব পোষ্টৰ নাম ইয়াতে লিখা আছে APRৰ আৰু আনৰিজাৰ্ভ কেটেগৰী মেল কেণ্ডিডেট আৰু একেবাৰে যথেষ্ট নম্বৰ লাভ কৰিছিল 67.74 এইটো হাইষ্ট মাৰ্ক হয় আৰু যিটো লোৱেষ্ট মানে কাট অফ হয় সেইটো হৈছিল 50.74 ঠিক আছে এইটো একেবাৰে লোৱেষ্ট মাৰ্ক হয় আৰু যিখিনি FESN SDRF এইবাৰ এপ্লাই কৰিছে গুৱাহাটী চিটিৰ তেওঁলোকে চাব ইয়াতে লিখা আছে আনৰিজাৰ্ভ মেল আৰু কাট অফ এটাই পঠিছিল কাট অফ গৈছিল 51.94 ঠিক আছে এইটো ফাইনেল কাট অফ হয় তো এই কাট অফখিনি আছিল কামৰূপ এমৰ ঠিক আছে আৰু এতিয়া আমি আগবাঢ়িছোঁ কামৰূপ আৰৰ ফাললৈ আৰু যোৱাবাৰ পোষ্ট আছিল 126 মানে 126টা পোষ্ট আছিল যোৱাবাৰ ঠিক আছে তো আপোনালোকে এতিয়া কাট অফ লিষ্টখন দেখুৱাই আছোঁ তো ইয়াতে আপোনালোকে দেখা পাইছে যে ডিষ্ট্ৰিক্ট কামৰূপ ৰুৰেল ঠিক আছে আৰু ইয়াতে পোষ্টসমূহৰ নাম লিখা আছে আৰু আনৰিজাৰ্ভ কেটেগৰী আৰু মেল কেণ্ডিডেট যিজনে একেবাৰে যথেষ্ট নম্বৰ লাভ কৰিছিল তেওঁ পাইছিল 70.24 ঠিক আছে এইটো হাইষ্ট নম্বৰ হয় আৰু কাট অফটো আপোনালোকক এতিয়া দেখুৱাই আছোঁ যোৱাবাৰ কাট অফ গৈছিল 60.98 এইটো একেবাৰে লোৱেষ্ট কাট অফ হয় আনৰিজাৰ্ভ কেটেগৰী আৰু এতিয়া যিখিনি আনৰিজাৰ্ভ কেটেগৰীৰ ফিমেল কেণ্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই ল'ব পোষ্টসমূহৰ নাম ইয়াতে লিখা আছে আৰু যিজনে একেবাৰে যথেষ্ট নম্বৰ লাভ কৰিছিল তেওঁ পাইছিল 58.28 এইটো হাইষ্ট নম্বৰ হয় আৰু কাট অফ গৈছিল 45.76 ঠিক আছে এইটো একেবাৰে লোৱেষ্ট মাৰ্ক হয় আৰু এতিয়া যিখিনি OBC MOBC কেণ্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই ল'ব মেল কেণ্ডিডেট আৰু ইয়াতে পোষ্টসমূহৰ নাম লিখা আছে যিজনে একেবাৰে যথেষ্ট নম্বৰ লাভ কৰিছিল তেওঁ পাইছিল 60.83 এইটো হাইষ্ট মাৰ্ক হয় আৰু লোৱেষ্ট মাৰ্কটো আপোনালোকক এতিয়া দেখুৱাইছোঁ 57.66 এইটো হাইষ্ট মাৰ্ক একেবাৰে লোৱেষ্ট মাৰ্ক হয়
আৰু যিখিনি OBC MOBC কেণ্ডিডেটৰ ফিমেল কেণ্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই ল'ব পোষ্টৰ নাম ইয়াতে লিখা আছে যিজনে একেবাৰে যথেষ্ট নম্বৰ লাভ কৰিছিল তেওঁ পাইছিল 44.20 ঠিক আছে আৰু কাটক গৈছিল 40.40 ঠিক আছে এটো একেবাৰে লোয়েষ্ট মাৰ্ক হয় আৰু যিখিনি SC মেল কেণ্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই ল'ব আৰু পোষ্টসমূহৰ নাম ইয়াতে লিখা আছে আৰু একেবাৰে যথেষ্ট নম্বৰ লাভ কৰা যিজন কেণ্ডিডেট তেওঁ পাইছিল 60.56 আৰু কাটক গৈছিল 56.10 ঠিক আছে এইটো একেবাৰে লোয়েষ্ট মাৰ্ক আৰু SC যিখিনি ফিমেল কেণ্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই ল'ব আৰু পোষ্টসমূহৰ নাম ইয়াতে লিখা আছে দুটাই পোষ্ট আছিল যোৱাবাৰ আৰু হায়েষ্ট নম্বৰ পাইছিল 40.53 ঠিক আছে এইটো একেবাৰে হায়েষ্ট নম্বৰ হয় আৰু কাটক গৈছিল 36.10 এইটো একেবাৰে লোয়েষ্ট মাৰ্ক হয় চাওক আপোনাৰ অতি কম নম্বৰ হয় আৰু যিখিনি STPৰ মেল কেণ্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই ল'ব পোষ্টসমূহৰ নাম ইয়াতে লিখা আছে একেবাৰে হায়েষ্ট নম্বৰ লাভ কৰিছিল 60.64 ঠিক আছে এইটো হায়েষ্ট মাৰ্ক হয় আৰু কাটক গৈছিল 58.16 এইটো কাটক হয় ফাইনেল আৰু এতিয়া যিখিনি STPৰ কেণ্ডিডেট ফিমেল কেণ্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই ল'ব আৰু পোষ্টসমূহৰ নাম ইয়াতে লিখা আছে যিজনে একেবাৰে যথেষ্ট নম্বৰ লাভ কৰিছিল তেওঁ পাইছে 44.16 আৰু কাটক গৈছিল 42.50 ঠিক আছে এইটো একেবাৰে লোয়েষ্ট মাৰ্ক হয় আৰু যিখিনি কেণ্ডিডেটে এইবাৰ APR এপ্লাই কৰিছে কামৰূপ ৰুৰেলৰ তেওঁলোকে ইয়াতে চাই ল'ব পোষ্টৰ নাম APRও লিখা আছে তো আনৰিজাৰ্ভ কেটেগৰী হয় মেল কেণ্ডিডেট যিজনে একেবাৰে যথেষ্ট নম্বৰ লাভ কৰিছিল তেওঁ পাইছিল 67.10 ঠিক আছে আৰু কাটক গৈছিল 53.72 এইটো ফাইনেল কাটক হয় আৰু যিখিনি OBC MOBC কেণ্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই ল'ব জেণ্ডাৰ মেল আৰু পোষ্টৰ নাম ইয়াতে লিখা আছে হায়েষ্ট নম্বৰ পাইছিল 53.28 এইটো হায়েষ্ট নম্বৰ হয় আৰু কাটক গৈছিল 42.72 এইটো একেবাৰে লোয়েষ্ট মাৰ্ক হয় আৰু যিখিনি কেণ্ডিডেটে এইবাৰ APS আৰু SDRF এপ্লাই কৰিছে তেওঁ সেইসকল কেণ্ডিডেটে চাই ল'ব ইয়াতে ডিষ্ট্ৰিক্টৰ নাম লিখা আছে আনৰিজাৰ্ভ কেটেগৰী মেল কেণ্ডিডেট একেবাৰে যথেষ্ট নম্বৰ লাভ কৰা কেণ্ডিডেটজনে পাইছে 58.48 এইটো হায়েষ্ট নম্বৰ হয় আৰু কাটক গৈছিল 54.17 এইটো একেবাৰে লোয়েষ্ট মাৰ্ক আৰু যিখিনি OBC MOBC কেণ্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাব পোষ্টৰ নাম ইয়াতে লিখা আছে মেল কেণ্ডিডেট তো এটাই পোষ্ট আছিল 52.60 এইটো কাটক গৈছে যোৱাবাৰ আৰু এতিয়া আমি আগবাঢ়িছোঁ মৰিগাঁও ডিষ্ট্ৰিক্টলৈ যোৱাবাৰ পোষ্ট আছিল 80টা আৰু এতিয়া আপোনালোকক কাট অফ লিষ্টখন দেখুৱাই আছোঁ তো এইখন হৈছে কাট অফ লিষ্ট আৰু ইয়াতে ডিষ্ট্ৰিক্টৰ নামটো আপোনালোকে চাই ল'ব মৰিগাঁও ডিষ্ট্ৰিক্ট আৰু পোষ্টসমূহ এনেকুৱা ধৰণৰ আছিল পোনপ্ৰথমতে আমি আনৰিজাৰ্ভ কেটেগৰীখিনি আপোনালোকক দেখুৱাই আছোঁ ইয়াতে দেখিছে আপোনালোকৰ মেল কেণ্ডিডেট যিজনে একেবাৰে যথেষ্ট নম্বৰ লাভ কৰিছিল তেওঁ পাইছিল 78.90 ঠিক আছে এইটো হায়েষ্ট নম্বৰ হয় আৰু একেবাৰে লোৱেষ্ট যিটো কাট অফ সেইটো কাট অফ গৈছিল যোৱাবাৰ 68.24 ঠিক আছে এইটো কাট অফ হয় ফাইনেল আৰু যিখিনি আনৰিজাৰ্ভ কেটেগৰী ফিমেল কেণ্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাব পোষ্টসমূহৰ নাম ইয়াতে লিখা আছে আৰু যিজনে একেবাৰে যথেষ্ট নম্বৰ লাভ কৰিছিল তেওঁ নম্বৰ পাইছিল 62.30 ঠিক আছে এইটো হায়েষ্ট নম্বৰ হয় আৰু কাট অফ গৈছিল 57.93 এইটো কাট অফ হয় ফাইনেল কাট অফ আৰু যিখিনি OBC MOBC কেণ্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই ল'ব তো ইয়াতে লিখা আছে মেল আৰু ইয়াতে পোষ্টসমূহৰ নাম লিখা আছে যিজনে একেবাৰে যথেষ্ট নম্বৰ লাভ কৰিছিল তেওঁ পাইছিল 67.64 ঠিক আছে এইটো হায়েষ্ট নম্বৰ হয় আৰু কাট অফ গৈছিল 65.70 ঠিক আছে এইটো ফাইনেল কাট অফ হয় ঠিক আছে আৰু যিখিনি OBC MOBCৰ ফিমেল কেণ্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই ল'ব আৰু পোষ্টসমূহৰ নাম ইয়াতে লিখা আছে যিজনে একেবাৰে যথেষ্ট নম্বৰ লাভ কৰিছিল তেওঁ নম্বৰ পাইছে 57.90 আৰু কাট অফ গৈছিল যোৱাবাৰ 55.42 ঠিক আছে এইটো ফাইনেল কাট অফ হয় আৰু যিখিনি SC মেল কেণ্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই ল'ব আৰু পোষ্টসমূহৰ নাম ইয়াতে লিখা আছে যোৱাবাৰ দুটাই পোষ্ট আছিল 67.74 এইটো হায়েষ্ট নম্বৰ হয় আৰু কাট অফ গৈছিল 66.48 এইটো কাট অফ হয় আৰু যিখিনি SC ফিমেল কেণ্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই ল'ব যোৱাবাৰ এটাই পোষ্ট আছিল 53.60 কাট অফ গৈছিল ঠিক আছে তো আৰু যিখিনি STPৰ মেল কেণ্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাব পোষ্টসমূহৰ নাম ইয়াতে লিখা আছে হায়েষ্ট নম্বৰ পাইছে 68 ঠিক আছে আৰু কাট অফ গৈছিল আপোনালোকে ইয়াতে দেখা পাইছে 67 এইটো কাট অফ গৈছিল যোৱাবাৰ আৰু যিখিনি STPৰ ফিমেল কেণ্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই ল'ব পোষ্টসমূহৰ নাম ইয়াতে লিখা আছে হায়েষ্ট নম্বৰ গৈছিল যোৱাবাৰ 57.80 আৰু কাট অফ গৈছিল 56.26 ঠিক আছে এইটো কাট অফ হয় ফাইনেল আৰু যিখিনি STHৰ মেল কেণ্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই ল'ব তো ইয়াতে পোষ্টসমূহৰ নাম লিখা আছে যিজনে একেবাৰে যথেষ্ট নম্বৰ লাভ কৰিছে তেওঁ পাইছে 65.48 আৰু কাট অফ গৈছিল 57.24 এনে STHৰ ফিমেল কেণ্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই ল'ব ইয়াতে পোষ্টসমূহৰ নাম লিখা আছে তো যিজনে একেবাৰে যথেষ্ট নম্বৰ লাভ কৰিছিল তেওঁ পাইছিল 50.88 আৰু কাট অফ গৈছিল 43.91 এইটো কাট অফ হয়
আর যিখিনি ক্যান্ডিডেটে এইবার এ পি আর এপ্লাই করেছে মরিগাঁও ডিস্ট্রিক্টর ইয়াতে চাই লোক পোস্টর নাম এ পি আর আর আনরিজার্ভ ক্যাটেগরি মেল ক্যান্ডিডেট হাইস্ট নম্বর পাইছিল 72.22 ঠিক আছে আর কাট অফ গৈছিল তো কাট অফ তো আপনার এটা দেখাইছো 53.83 ঠিক আছে এইটো ফাইনাল কাট অফ হয় আর যিখিনি ও বি সি এম ও বি সি মেল ক্যান্ডিডেট ইয়াতে চাই লোক পোস্টর নাম লিখা আছে ইয়াতে তো 61.42 হাইস্ট নম্বর হয় আর কাট অফ তো আপনার ইয়াতে দেখা হয়েছে 49.848 ঠিক আছে এইটো হয়েছে আপনার একেবারে ফাইনাল কাট অফ হয় আর যিখিনি এস টি পির মেল ক্যান্ডিডেট ইয়াতে চাব পোস্টর নাম ইয়াতে লিখা আছে আর ইয়াতে এইখানে চাব তো দুটাই পোস্ট আছে হাইস্ট নম্বর পাইছে 62.66 আর কাট অফ গৈছিল 62.10 ঠিক আছে যিখিনি এস টি এইচর ক্যান্ডিডেট ইয়াতে চাই লব ইয়াতে আপনার পোস্টমর নাম লিখা আছে আর জবা এটাই পোস্ট আছিল 56.31 কাট অফ গৈছিল ঠিক আছে আর যখন বন্ধু বান্ধবী এইবার এফ ই এস এন এস ডি আর এফত এপ্লাই করেছে সেই সকল বন্ধু বান্ধবী ইয়াতে চাই লব ইয়াতে ডিস্ট্রিক্টর নাম লিখা আছে মরিগাঁও ডিস্ট্রিক্ট আর আনরিজার্ভ ক্যাটেগরি হয় মেল ক্যান্ডিডেট যিজনে একেবারে যথেষ্ট নম্বর লাভ করেছিল নম্বর পাইছে 68.22 আর কাট অফ গৈছিল 56.00 ঠিক আছে এইটো ফাইনাল কাট অফ হয় আর যিখিনি ও বি সি এম ও বি সির মেল ক্যান্ডিডেট ইয়াতে চাব পোস্টর নাম ইয়াতে লেখা আছে আর ডিস্ট্রিক্ট ইয়াতে লেখা আছে মরিগাঁও ডিস্ট্রিক্ট আর যাবার দুটাই পোস্ট আছিল হাইস্ট নম্বর পাইছিল 64.40 আর কাট অফ গৈছিল 57.17 ঠিক আছে এইটো ফাইনাল কাট অফ হয় আর যিখিনি এস সির ক্যান্ডিডেট ইয়াতে চাই লব পোস্টর নাম ইয়াতে লেখা আছে মেল ক্যান্ডিডেট এটাই পোস্ট আছিল 61.78 কাট অফ গৈছিল যাবার আর যিখিনি এস টি পির মেল ক্যান্ডিডেট ইয়াতে চাই লব আর ইয়াতে আপনার পোস্টর নাম আর ডিস্ট্রিক্টর নাম মরিগাঁও লিখা আছে আর যাবার এটাই পোস্ট আছিল 60.36 ইয়াতে কাট অফ গৈছিল যাবার আর এতিয়া আমি আগবাড়িছো নগাঁও ডিস্ট্রিক্টলৈ যাবার পোস্ট আছিল 236 ঠিক আছে 234টা পোস্ট আছিল যাবার নগাঁও ডিস্ট্রিক্টত আর এতিয়া আপনার কাট অফ লিষ্টখন দেখুৱাইছো আর এইখন হৈছে কাট অফ লিষ্ট আর ইয়াতে চাই লব আপনাদের নগাঁও ডিস্ট্রিক্ট আর পোস্টসমূহর নাম ইয়াতে লিখা আছে যাবার এনেকুৱা ধরনের পোস্ট আছিল আনরিজার্ভ ক্যাটেগরি মেল ক্যান্ডিডেট যিজনে একেবারে যথেষ্ট নম্বর লাভ করেছিল তেও পাইছে 68.71 ঠিক আছে এটা হাইস্ট নম্বর হয় আর কাট অফ গৈছিল তো কাট অফ তো 61.90 ঠিক আছে এইটো ফাইনাল কাট অফ হয় আর যিখিনি আনরিজার্ভ ক্যাটেগরির ফিমেল ক্যান্ডিডেট ইয়াতে চাই লব যাবার পোস্ট আছিল এনেকুৱা ধরনের যিজনে একেবারে হাইস্ট নম্বর লাভ করেছিল নম্বর পাইছে 57.98 এইটো হাইস্ট নম্বর হয় আর যেটা কাট অফ সেই কাট অফ তো গৈছিল যাবার 38.62 একেবারে লোয়েস্ট মার্ক হয় আপনার চাওক অতি কম নম্বর লাভ করে আরক্ষীত চাকরি করে আছে তো যিখিনি ও বি সি এম ও বি সি মেল ক্যান্ডিডেট ইয়াতে চাই লব তো পোস্টসমূহর নাম ইয়াতে লিখা আছে যিজনে একেবারে যথেষ্ট নম্বর লাভ করেছিল নম্বর পাইছে 61.87 এইটো হাইস্ট নম্বর হয় আর কাট অফ তো আপনার এতিয়া দেখুৱাইছো তো যাবার কাট অফ গৈছিল 58.08 ইয়াতে চাই লোক আপনার এইটো ফাইনাল কাট অফ হয় আর যিখিনি ও বি সি এম ও বি সির ফিমেল ক্যান্ডিডেট ইয়াতে চাই লব পোস্টর নাম ইয়াতে লিখা আছে যাবার তিনটা পোস্ট আছিল হাইস্ট নম্বর পাইছিল 37.68 এইটো হাইস্ট নম্বর হয় আর কাট অফ গৈছিল 36.92 অতি কম নম্বর হয় আর এতিয়া যিখিনি এস সির মেল ক্যান্ডিডেট ইয়াতে চাই লব ডিস্ট্রিক্টর নাম নগাঁও ইয়াতে লিখা আছে পোস্টসমূহ এনেকুৱা ধরনের আছিল যাবার হাইস্ট নম্বর পাইছিল 61.50 ঠিক আছে এইটো হাইস্ট নম্বর হয় আর যেটা কাট অফ সেই কাট অফটো হয়েছে 58.48 এইটো একেবারে লোয়েস্ট মার্ক হয় ফাইনেল আর যিখিনি এস টি পির মেল ক্যান্ডিডেট ইয়াতে চাই লব পোস্টর নাম ইয়াতে লিখা আছে আর ডিস্ট্রিক্টর নাম ইয়াতে লিখা আছে যিজনে একেবারে যথেষ্ট নম্বর লাভ করেছিল পাইছে 61.33 ঠিক আছে তো আর এটা আপনার মানে কাট অফটো দেখুৱাইছো 57.95 এইটো একেবারে লোয়েস্ট মার্ক হয় আর যিখিনি নগাঁও ডিস্ট্রিক্টর এস টি এইচর ক্যান্ডিডেট ইয়াতে চাই লব মেল ক্যান্ডিডেট আর পোস্টসমূহর নাম ইয়াতে চাব হাইস্ট নম্বর পাইছিল 56 ঠিক আছে আর কাট অফটো এটা আপনার দেখুৱাইছো 52.91 চাওক আপনার অতি কম নম্বর হয় আর যিখিনি নগাঁও ডিস্ট্রিক্টর এইবার এ পি আর এপ্লাই করেছে সেই সকল ক্যান্ডিডেটে ইয়াতে চাই লব তো ইয়াতে পোস্টর নাম লিখা আছে ডিস্ট্রিক্ট নগাঁও ইয়াতে লিখা আছে আনরিজার্ভ ক্যাটেগরি মেল আর যিজনে একেবারে যথেষ্ট নম্বর লাভ করেছিল নম্বর পাইছে 62.30 এইটো হাইস্ট নম্বর হয় আর কাট অফটো আপনার এটা দেখুৱাইছো তো কাট অফ গৈছিল যাবার 42.22 এইটো একেবারে লোয়েস্ট মার্ক হয় কাট অফ আর যখন বন্ধু বান্ধবী এইবার এফ ই এস এন এস ডি আর এফত এপ্লাই করেছে নগাঁও ডিস্ট্রিক্টর
তো হেই সকল ক্যান্ডিডেটে চাই লব আনরিজার্ভ ক্যাটেগরি মেল ক্যান্ডিডেট যিজনে একেবারে যথেষ্ট নম্বর লাভ করেছিল তেও নম্বর পাইছে 63.18 এটো হাইস্ট নম্বর হয় আর যেটো কাট অফ এটো কাট অফ গৈছিল 54.26 এটো একেবারে লোয়েস্ট মার্ক হয় আর এটা আমি আগবাড়িছ কার্বি আংলং ডিস্ট্রিক্ট ইয়াতে জবার পোস্ট আছিল 55 ঠিক আছে তো আপনার এটা মানে কাট অফ লিস্ট দেখাই আছো আর এইখন হয়েছে কার্বি আংলং ডিস্ট্রিক্টর ফাইনাল কাট অফ লিস্ট জবারর ইয়াতে আপনার ডিস্ট্রিক্ট চাও পড়ব আর ইয়াতে আপনার পোস্টসমূহর নাম লিখা আছে আর আনরিজার্ভ ক্যাটেগরি মেল ক্যান্ডিডেট তো যিজনে একেবারে যথেষ্ট নম্বর লাভ করেছিল তেও নম্বর পাইছে 68.58 ঠিক আছে এটো হাইস্ট নম্বর হয় আর যিজনে একেবারে কাট অফ টু গৈছিল যোবার 60.62 ঠিক আছে এটো একেবারে লোয়েস্ট কাট অফ হয় আর যিখিনি আনরিজার্ভ ক্যাটেগরি ফিমেল ক্যান্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই লব পোস্টসমূহৰ নাম ইয়াতে লিখা আছে কার্বি আংলং ডিস্ট্রিক্ট তো একেবারে যথেষ্ট নম্বর লাভ করেছি 52.48 ঠিক আছে এটো হাইস্ট নম্বর হয় আর কাট অফ গৈছিল 50.05 ঠিক আছে এটো একেবারে লোয়েস্ট মার্ক হয় আর যিখিনি ওবিসি এম ওবিসি ক্যান্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই লব মেল ক্যান্ডিডেট তো পোস্টসমূহৰ নাম ইয়াতে লিখা আছে ডিস্ট্রিক্ট নেম ইয়াতে আছে আর যিজনে একেবারে যথেষ্ট নম্বর লাভ করেছিল তেওঁ নম্বর পাইছে 59.70 ঠিক আছে আর কাট অফ গৈছিল 56.98 এটো কাট অফ হয় ফাইনেল কাট অফ আর এটা যিখিনি ওবিসি এম ওবিসির ফিমেল ক্যান্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই লব পোস্টর নাম ইয়াতে লিখা আছে আর ডিস্ট্রিক্ট নেম ইয়াতে আছে কার্বি আংলং তো যিজনে একেবারে যথেষ্ট নম্বর লাভ করেছিল তেওঁ নম্বর পাইছিল 49.75 এটো হাইস্ট নম্বর হয় আর কাট অফ গৈছিল 48.98 এটো একেবারে লোয়েস্ট মার্ক হয় আর যিখিনি এসসির মেল ক্যান্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই লব তো পোস্টর নাম ইয়াতে লিখা আছে ডিস্ট্রিক্ট নেম ইয়াতে লিখা আছে তো যোবার দুটাই পোস্ট আছিল যিজনে একেবারে যথেষ্ট নম্বর লাভ করেছিল তেওঁ নম্বর পাইছে 57.06 আর যিজনে একেবারে লোয়েস্ট মার্ক মানে কাট অফ গৈছিল 56.64 একেবারে লোয়েস্ট মার্ক হয়তো আর যিখিনি এস টি পির মেল ক্যান্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই লব পোস্টসমূহৰ নাম ইয়াতে লিখা আছে আর ডিস্ট্রিক্ট নেম কার্বি আংলং ইয়াতে লিখা আছে তো দুটাই পোস্ট আছিল যোবার 59.94 এইটো হাইস্ট মার্ক হয় আর কাট অফ গৈছিল 59.72 এইটো একেবারে লোয়েস্ট কাট অফ হয় আর যিখিনি এস টি পির ফিমেল ক্যান্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই লব পোস্ট এটাই আছিল যোবার আর পোস্টর নাম ইয়াতে লিখা আছে তো কাট অফ গৈছিল 49.35 এইটো একেবারে লোয়েস্ট মার্ক হয় আর যিখিনি এস টি এইচৰ মেল ক্যান্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই লব পোস্টর নাম ইয়াতে লিখা আছে যিজনে একেবারে যথেষ্ট নম্বর লাভ করেছিল তেওঁ নম্বর পাইছে 59.61 এটি একেবারে হাইস্ট নম্বর হয় আর লোয়েস্ট যেটো কাট অফ সেইটো আপনার দেখাইছো তো 54.66 এটো হয়েছে আপনার কাট অফ যোবারর আর যিখিনি এস টি এইচৰ ফিমেল ক্যান্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই লব পোস্টসমূহৰ নাম ইয়াতে লিখা আছে আর একেবারে হাইস্ট নম্বর লাভ করেছিল 44.86 আর কাট অফ গৈছিল 40.08 এটো কাট অফ হয় অতি কম নম্বর হয় আপনার চাওক আর যখন বন্ধু বান্ধবীয় এইবার এপিআরত এপ্লাই করেছে কার্বি আংলং ডিস্ট্রিক্টর ইয়াতে চাই লব তো ইয়াতে পোস্টর নাম লিখা আছে এপিআরও আর ডিস্ট্রিক্ট নেম কার্বি আংলং আর আনরিজার্ভ ক্যাটেগরি মেল ক্যান্ডিডেট যিজনে একেবারে যথেষ্ট নম্বর লাভ করেছিল নম্বর পাইছে 60.32 ঠিক আছে এটো হাইস্ট মার্ক হয় আর যেটো কাট অফ সেইটো হয়েছে 35.40 চাওক আপনার অতি কম নম্বর হয় আর এটা যিখিনি এস ডি আর এফ এন্ড এফিএসত এপ্লাই করেছিল কার্বি আংলং ডিস্ট্রিক্টত এইবার তো সে অকল বন্ধু বান্ধবী ইয়াতে চাই লব আনরিজার্ভ ক্যাটেগরি মেল ক্যান্ডিডেট যিজনে একেবারে যথেষ্ট নম্বর লাভ করেছিল তেও নম্বর পাইছে 59.76 আর কাট অফ গৈছিল 46.92 এইটো একেবারে লোয়েস্ট মার্ক হয় আর এটা আগবাড়িছো হামরেন ডিস্ট্রিক্টলৈ আর ইয়াতে যোবার পোস্ট আছিল 25 আপনার ইয়াতে দেখা পাইছে আর এটা আপনার যখন যোবার ফাইনাল কাট অফ লিস্ট সেইখন আপনার এটা দেখাই আছো তো এইখন হয়েছে হামরেন ডিস্ট্রিক্টর ফাইনাল কাট অফ লিস্ট আপনার ইয়াতে দেখা পাইছে ডিস্ট্রিক্ট নেম আর ইয়াতে পোস্টসমূহৰ নাম লিখা আছে আনরিজার্ভ ক্যাটেগরি আর ইয়াতে মেল ক্যান্ডিডেট দেখা পাইছে আপনাদের আর যিজনে একেবারে যথেষ্ট নম্বর লাভ করেছে তেওঁ নম্বর পাইছে 61.95 এটা হাইস্ট নম্বর হয় আর যেটো কাট অফ আপনাদের ইয়াতে চাওক 56.06 এটো কাট অফ হয় ফাইনাল যোবারর আর যিখিনি আনরিজার্ভ ক্যাটেগরির ফিমেল ক্যান্ডিডেট তো ইয়াতে চাই লব ডিস্ট্রিক্ট নেম ইয়াতে লিখা আছে পোস্টর নাম লিখা আছে তো যোবার দুটোই পোস্ট আছে যিজনে একেবারে যথেষ্ট নম্বর লাভ করেছে তেওঁ নম্বর পাইছে 44.19 ঠিক আছে আর কাট অফ গৈছিল 42.88 এটো ফাইনাল কাট অফ হয় আর যিখিনি ওবিসি এম ওবিসির মেল ক্যান্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই লব ডিস্ট্রিক্ট নেম ইয়াতে চাব আর পোস্টসমূহৰ নাম ইয়াতে চাই লব যিজনে একেবারে যথেষ্ট নম্বর লাভ করেছিল তেওঁ নম্বর পাইছে 55.86 ঠিক আছে আর কাট অফ গৈছিল 53.30 আর এটা ওবিসি এম ওবিসির যিখিনি ফিমেল ক্যান্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই লব পোস্টর নাম ইয়াতে লিখা আছে ডিস্ট্রিক্ট নেম আছে ইয়াতে লিখা তো যোবার এটাই পোস্ট আছিল 42.13 কাট অফ গৈছিল ঠিক আছে
আৰু যিখিনি এছচিৰ মেল কেন্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই ল'ব, পোষ্টৰ নাম ইয়াতে লিখা আছে, জবাৰ এটাই পোষ্ট আছিল 53.24 কাট অফ গৈছিল। আৰু যিখিনি এছ টি পিৰ মেল কেন্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই ল'ব, পোষ্টসমূহৰ নাম ইয়াতে লিখা আছে, তো কাট অফ গৈছিল 55.56, এইটো ফাইনেল কাট অফ হয়। আৰু যিসকল এছ টি এইচৰ মেল কেণ্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই ল'ব, পোষ্টৰ নাম ইয়াতে লিখা আছে, ডিষ্ট্ৰিক্ট নেম ইয়াতে লিখা আছে, কাট অফ গৈছিল 54.90, ঠিক আছে, এইটো ফাইনেল কাট অফ হয়। আৰু যিসকল বন্ধু বান্ধৱী এইবাৰ এ পি আৰত এপ্লাই কৰিছে, তো সেইসকল বন্ধু বান্ধৱী ইয়াতে চাই ল'ব, পোষ্টৰ নাম এ পি আৰত লিখা আছে, আনৰিজাৰ্ভ কেটেগৰী মেল কেণ্ডিডেট, তো হাইষ্ট নম্বৰ পাইছিল 63.73, এইটো হাইষ্ট নম্বৰ হয়। আৰু যিটো কাট অফ সেইটো হৈছে 45.22, এইটো ফাইনেল কাট অফ হয়। আৰু যিখিনি অ' বি চি এম অ' বি চি মেল কেণ্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই ল'ব, তো পোষ্টৰ নাম লিখা আছে এ পি আৰ, তো ইয়াতে চাব আপোনালোকে মেল কেণ্ডিডেট যিজনে একে চৰি এটাই পোষ্ট আছিল 40.73 কাট অফ গৈছিল। আৰু যিসকল বন্ধু বান্ধৱীয়ে এইবাৰ এ পি এছ এন এছ ডি আৰ অফত এপ্লাই কৰিছে হামৰেণ ডিষ্ট্ৰিক্টৰ, তো তেওঁলোকে ইয়াতে চাব, তো আনৰিজাৰ্ভ কেটেগৰী মেল কেণ্ডিডেট যোৱাবাৰ এটাই পোষ্ট আছিল, কাট অফ গৈছিল 40.79, ঠিক আছে, এইটো ফাইনেল কাট অফ হয়। আৰু যিসকল অ' বি চি এম অ' বি চি মেল কেণ্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই ল'ব, তো পোষ্টৰ নাম ইয়াতে লিখা আছে এ পি এছ এন এছ ডি আৰ এফ, ঠিক আছে, ইয়াতে ডিষ্ট্ৰিক্ট নেম লিখা আছে, যোৱাবাৰ এটাই পোষ্ট আছিল, কাট অফ গৈছিল 38.44, চাওক আপোনালোকে অতি কম নম্বৰ হয়। আৰু এতিয়া আগবাঢ়িছোঁ ডিমা হাছাও ডিষ্ট্ৰিক্টলৈ, আপোনালোকে ইয়াতে দেখা পাইছে যোৱাবাৰ পোষ্ট আছিল 18, ঠিক আছে, 18টা পোষ্ট আছিল যোৱাবাৰ। আৰু এতিয়া আপোনালোকক মই কাট অফ লিষ্টখন দেখুৱাই আছোঁ, তো এইখন হৈছে ডিমা হাছাও ডিষ্ট্ৰিক্টৰ ফাইনেল মেৰিট লিষ্ট। আপোনালোকে ইয়াতে দেখা পাইছে ডিষ্ট্ৰিক্ট নেম, আৰু ইয়াতে পোষ্টসমূহৰ নাম চাই ল'ব আপোনালোকে, আনৰিজাৰ্ভ কেটেগৰী মেল কেণ্ডিডেট যিজনে একেবাৰে যথেষ্ট নম্বৰ লাভ কৰিছিল তেওঁ নম্বৰ পাইছে 61.55, ঠিক আছে, এইটো হাইষ্ট নম্বৰ হয়। আৰু যিটো কাট অফ আছে, তো সেই কাট অফটো গৈছিল যোৱাবাৰ 60.76, ঠিক আছে, এইটো একেবাৰে লোৱেষ্ট মাৰ্ক হয়। আৰু যিখিনি আনৰিজাৰ্ভ কেটেগৰী ফিমেল কেণ্ডিডেট তেওঁলোকে চাই ল'ব ডিমা হাছাও ডিষ্ট্ৰিক্টৰ, তো পোষ্টসমূহৰ নাম ইয়াতে লিখা আছে, যোৱাবাৰ দুটাই পোষ্ট আছিল, হাইষ্ট নম্বৰ গৈছিল 50.70, ঠিক আছে, আৰু কাট অফ গৈছিল 50.54, ঠিক আছে, এইটো কাট অফ হয় ফাইনেল। আৰু যিখিনি অ' বি চি এম অ' বি চিৰ মেল কেণ্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই ল'ব ডিমা হাছাও ডিষ্ট্ৰিক্ট, আৰু পোষ্টসমূহৰ নাম ইয়াতে লিখা আছে, আৰু হাইষ্ট নম্বৰ গৈছিল 55.57, আৰু কাট অফ গৈছিল 52.38, এইটো একেবাৰে লোৱেষ্ট মাৰ্ক হয়। আৰু যিখিনি এছ চি মেল কেণ্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই ল'ব, পোষ্টসমূহৰ নাম ইয়াতে লিখা আছে ডিমা হাছাও ডিষ্ট্ৰিক্ট, আৰু ইয়াতে যোৱাবাৰ এটাই পোষ্ট আছিল 41.82 কাট অফ গৈছিল। আৰু যিখিনি এছ টি পিৰ মেল কেণ্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই ল'ব, পোষ্টসমূহৰ নাম ইয়াতে লিখা আছে, আৰু ডিষ্ট্ৰিক্ট নেম ডিমা হাছাও লিখা আছে, ইয়াতে যোৱাবাৰ এটাই পোষ্ট আছিল 44.60 কাট অফ গৈছিল। আৰু যিখিনি এছ টি এইচৰ মেল কেণ্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই ল'ব, আৰু পোষ্টসমূহৰ নাম ইয়াতে লিখা আছে, তো ডিষ্ট্ৰিক্ট নেম ডিমা হাছাও ইয়াতে লিখা আছে, যোৱাবাৰ তিনিটা পোষ্ট আছিল, তো 57.53 হাইষ্ট নম্বৰ, আৰু কাট অফ গৈছিল 54.90, এইটো কাট অফ হয় ফাইনেল। আৰু যিখিনি এছ টি এইচৰ ফিমেল কেণ্ডিডেট তেওঁলোকে ইয়াতে চাই ল'ব, ইয়াতে পোষ্টসমূহৰ নাম লিখা আছে ডিষ্ট্ৰিক্ট ডিমা হাছাও, তো দুটাই পোষ্ট আছিল যোৱাবাৰ, তো হাইষ্ট নম্বৰ পাইছিল 46.56, আৰু কাট অফ গৈছিল 43.60, তো একেবাৰে কম নম্বৰ হয়। তো যিখিনি বন্ধু বান্ধৱীয়ে এইবাৰ এ পি আৰত এপ্লাই কৰিছে ডিমা হাছাও ডিষ্ট্ৰিক্টৰ, তেওঁলোকে ইয়াতে চাই ল'ব, আনৰিজাৰ্ভ কেটেগৰী মেল কেণ্ডিডেট এটাই পোষ্ট আছিল 50.92, এইটো কাট অফ গৈছিল যোৱাবাৰ। আৰু যিখিনি বন্ধু বান্ধৱীয়ে এইবাৰ এ পি এছ এন এছ ডি আৰ অফত এপ্লাই কৰিছে ডিমা হাছাও ডিষ্ট্ৰিক্টৰ, তেওঁলোকে চাব ইয়াতে আনৰিজাৰ্ভ কেটেগৰী মেল কেণ্ডিডেট যোৱাবাৰ এটাই পোষ্ট আছিল 54.06 কাট অফ গৈছিল। তো বন্ধু বান্ধৱীসকল, আগৰ ভিডিঅ'টোত আমি এইকেইখন ডিষ্ট্ৰিক্টৰ অলৰেডি আমি কাট অফসমূহ আপোনালোকক দেখুৱাইছোঁ, ভিডিঅ'ৰ ডিছক্ৰিপশ্যনত আপোনালোকে লিংক পাই যাব। আৰু এই ভিডিঅ'টোত আপোনালোকক এই সাতখন ডিষ্ট্ৰিক্টৰহে কাট অফসমূহ দেখুৱালোঁ, আৰু বাকী থকা ডিষ্ট্ৰিক্টকেইখনৰো আমি কাট অফসমূহ আপোনালোকক দেখুৱাম। গতিকে আপোনালোকে আমাৰ এই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব। আজিলৈ ইমানে, জয় অসম।